আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কে এই বক্তা জানতে চেয়ে 16টি প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমে আমি আপনাদের 4 সেকেন্ডের ওয়াজের কিছু অংশ শোনাবো, আপনাদেরকে বলতে হবে কে এই বক্তা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন দেরি না করে শুরু করি। বলুন তো কে এই জনপ্রিয় বক্তা? যেই অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেওয়া হবে না, আখেরাতে সঠিক উত্তর শায়খ আহমদুল্লাহ। যেই অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেওয়া হবে না, আখেরাতে। ওয়াজটি মন দিয়ে শুনুন এবং বলুন কে এই বক্তা। আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা সঠিক উত্তর ডক্টর আফম খালিদ হোসেন। আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা। আশা করি সবাই এই বক্তার নামটি বলতে পারবেন। আল্লাহর কসম করে বলছি, আমি আপনাকে অনেক মহব্বত করি। ইল্লা মিন নাফসি, আমার সঠিক উত্তর হচ্ছে আবু তাহা মোহাম্মদ আদনান। আল্লাহর কসম করে বলছি, আমি আপনাকে অনেক মহব্বত করি। ইল্লা মিন নাফসি, আমার। এবার বলুন তো ওয়াজে বক্তব্য করছেন কে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে। উত্তরটি খুবই সোজা, মিজানুর রহমান আজহারি। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে। ওয়াজটি শুনুন এবং বলুন কে এই বক্তা। আল্লাহ বলবে না না না, অনেক সময় দিছি 70। সঠিক উত্তর কারিম সাইদুল ইসলাম আসাদ। আল্লাহ বলবে না না না, অনেক সময় দিছি 70। আপনি কি বলতে পারেন কে এই সুমধুর কণ্ঠের বক্তা? মা বাবার সহযোগিতায় বড় হয়েছি, কিন্তু স্বার্থ সঠিক উত্তর হাফিজ রহমান সিদ্দিকী। মা বাবার সহযোগিতায় বড় হয়েছি, কিন্তু স্বার্থ সা। ওয়াজটি শুনে বলুন তো কে এই বক্তা? হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি বলে যুবকে তওবা করো। সঠিক উত্তর মুফতি ফজলুল করিম। হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি বলে যুবকে তওবা করো। এবার বলুন তো ওয়াজের এই বক্তার নাম কি? সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না। সঠিক উত্তর ইসমাইল বুখারি। সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না। ওয়াজটি শুনে বিশিষ্ট এই বক্তার নামটি বলুন। দিনের কোলাহলপূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। দিনের কোলাহলপূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে। আপনি কি বলতে পারেন জালামুই এই ওয়াজটির বক্তার নাম? সঠিক উত্তর রফিকুল ইসলাম।
ইসলামি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। ওয়াজটি মন দিয়ে শুনুন এবং বলুন বক্তার নাম। ভালো জিনিস প্রচার করলে সব বেশি হয়, আপনি প্রচারক হিসেবে সব পাবেন। সাদিকুর রহমান আজহারি। ভালো জিনিস প্রচার করলে সব বেশি হয়, আপনি প্রচারক হিসেবে সব পাবেন। আশা করি সবাই এ বক্তাকে চিনেন। আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তো সঠিক উত্তর মামুনুল হক। আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তো এবার বলুন তো সুমধুর কণ্ঠে কে এই বক্তা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকা। নাসিরউদ্দিন আনসারি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকা। আপনি কি বলতে পারেন কে এই প্রসিদ্ধ বক্তা? আল্লাহ বলেন কিয়ামতে এবার আর তোকে একা না, তোকে ডাক দেব আমার দর। মুফতি আমির হামজা। আল্লাহ বলেন কিয়ামতে এবার আর তোকে একা না, তোকে ডাক দেব আমার দর। ওয়াজটি শুনুন এবং মন দিয়ে বলুন বক্তার নাম। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে। ডক্টর আবুল কালাম বাশার। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে। ওয়াজটি শুনুন এবং বক্তার নাম বলুন। দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুক। সঠিক উত্তর মুস্তাক ফয়জি। দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অনেক সব দারুণ ইসলামিক কুইজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।